শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো পাতার কান্দিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার চাকরির পদ পূরণে রহস্য গর্জে উঠল মুসলিম স্টুডেন্ট ফেডারেশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক অমানবিক ঘটনা শিলচর জয়পুর হরিনগর অঞ্চলে যৌতুকের দাবিতে পায়ে শেকল বেঁধে গৃহবধূকে নির্যাতন থানায় মামলা বদরপুর শিলচর নিলাম বাজারে চালানো হবে উচ্ছেদ অভিযান আগামী শুক্রবার বদরপুর রেল এলাকায় উচ্ছেদ অভিযান বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমি একজন মুক্ত পাকি স্বাধীনভাবে বাঁচতে চাই বললেন আসাদুদ্দিন ওয়াইসি জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়ার আবেদন অস্বীকার আসাদুদ্দিন ওয়াইসির হাইলাকান্দিতে আরোহণের বিরুদ্ধে সোচ্চার মহিলারা প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে বেছে বেছে কয়েকজনকে চেক দেওয়া হয়েছে মাইক্রো ফাইন্যান্সের ঋণ গ্রহীতাদের সরকারি অনুদান বন্টনে স্বজন পোষণের অভিযোগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার অবসরপ্রাপ্ত সেনা বিধবাদের ছেলেমেয়েদের জন্য স্কলারশিপের দরখাস্ত আহ্বান বিধায়ক পদে ইস্তফা দিয়ে ত্রিপুরার দুই নেতা কংগ্রেসে কাটিগড়া থানার কালাইন বাজারের তানিয়া হোটেলে চুরি নগদ কুড়ি হাজার সহ উদাও অন্য জিনিসপত্র সৌদি আরবে উমরাহ পালন করতে যাওয়া হজ যাত্রীদের লাগবে করোনা পরীক্ষার সার্টিফিকেট বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিকুজ হওয়ার আট দিনের মাথায় উদ্ধার পূর্ব হাইলাকান্দির আবু হাসান মজুমদার এবং শেষ খবরটি কালভার্ট মেরামতকে কেন্দ্র করে যানজট নিলাম বাজারে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পাতার কান্দি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খালি থাকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পদ পূরণে বিভাগীয় রহস্যজনক ভূমিকা নিয়ে গর্জে উঠল মুসলিম স্টুডেন্ট ফেডারেশন বরাকবেলি জোনাল কমিটি গতকাল দুপুরে করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে ফেডারেশনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ নিয়ে এক স্মারকপত্র তুলে দিয়ে বলে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে বিভাগীয় একপত্র যুগে জেলার বদরপুর কালীগঞ্জ পাতারকান্দি সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে তাকা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শূন্য পদ পূরণের নির্দেশ দেওয়া হয় ইতিমধ্যে বদরপুর এবং কালীগঞ্জ শিশু উন্নয়ন প্রকল্পে সাক্ষাৎকার পর্ব শেষ করে আবেদনকারীরা নিযুক্তি পেলেও ব্যতিক্রম পাতারকান্দি আইসিডিএস প্রকল্প দুই হাজার একুশ সালের ডিসেম্বরে পাতারকান্দির বর্তমান শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক শূন্য পদ পূরণের দরখাস্ত আহ্বান করেন যদিও আজ পর্যন্ত সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন হয়নি কোন রহস্যজনক কারণে আজ পর্যন্ত এই সাক্ষাৎকার পর্ব সম্পন্ন করা হয়নি এই প্রশ্ন তুলে প্রতিনিধি দল তারা আরও জানান সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভাগীয় জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল আবেদনপত্র জমা দেওয়ার তিন মাসের মধ্যে নিযুক্তি না হলে আবেদনপত্র অগ্রাহ্য বলে গণ্য করা হবে সঙ্গত কারণে বিভাগ ইচ্ছাকৃতভাবে দুই সালের মতো ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছে এই অভিযোগ তুলেন তারা সঙ্গত কারণে এই রহস্যের জট তারা শাসকের দ্বারস্থ হন এবং অবিলম্বে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন করার জোরালো দাবি জানান জেলা শাসকের কাছে যৌতুকের দাবিতে এক অমানবিক ঘটনা ঘটল কাসার জেলার জয়পুর হরিনগর অঞ্চলে শ্বশুরবাড়ির সদস্যরা পায়ে লুহার শেকল বেদে এক গৃহবধূকে দিনের পর দিন অভুক্ত রেখে শারীরিক অত্যাচার চালানোর এক ঘটনা প্রকাশে এসেছে ক্যামেরায় ধরা পড়েছে এই বিবৎস ঘটনাটি নিয়ে গৃহবধূ শামিমা বেগমের বাবা আব্দুর শুক্কুর জয়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন শামিমা জানান দুই সালে হরিনগর এলাকার সুহাগ রাজা মজুমদারের সঙ্গে সামাজিক বিবাহে আবদ্ধ হওয়ার মাস কয়েক পার হতেই স্বামী সহ পরিবারের সদস্যরা অর্থ এবং বিভিন্ন সামগ্রী যৌতুকের দাবিতে তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন শেষে এই নির্যাতন এমন পর্যায়ে পৌঁছায় যে পায়ে শেকল বেঁধে শ্বশুর বাড়ির মানুষ তাকে কয়েকদিন অভুক্ত অবস্থায় রেখে দেয় বাবার বাড়িতে এই খবর পৌঁছানোর পর বাড়ির মানুষ এসে তাকে মুক্ত করে উদ্ধার করেন অকত্য এই নির্যাতনের জন্য শামিনা স্বামীর বাড়ির সদস্যদের কঠোর শাস্তি দাবি করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এবার নিজেদের জমি জবরদখল মুক্ত করার অভিযানে নেমেছে উত্তর পূর্ব সীমান্ত রেল গত শনিবার গ্রাম এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে একশো চল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয় জেলা প্রশাসন এবার একই কায়দায় বদরপুর শিলচর নিলামবাজারে নিলামবাজারে চালানো হবে উচ্ছেদ অভিযান আগামী এগারো ফেব্রুয়ারি বদরপুরে উচ্ছেদ অভিযানের দিন ঠিক করা হয়েছে বলে রেলের সূত্রে জানা গিয়েছে সূত্র জানিয়েছে যে রেলের ভূমি জবরদখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান বসত বাড়ি গড়ে তুলেছেন তাদেরকে আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে মাটি সেরে অন্যত্র যাবার নোটিশ দেওয়া হয়েছে সাংসদ আসাদুদ্দিন ওয়েসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল অর্থাৎ সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিম প্রধানকে এই অনুরোধ জানান কিন্তু শাহকে ফিরিয়ে দেন আসাদুদ্দিন ওয়াইসি ওয়াইসির মন্তব্য আজ সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা গ্রহণ করার অনুরোধ করেছেন আমি তাকে একটাই কথা বলতে চাই কা আন্দোলনের সময় প্রয়াত বাইশ নাগরিকের থেকে আমার জীবনের মূল্য কখনও বেশি নয় আমার চারপাশে নিরাপত্তারক্ষীরা সর্বক্ষণ ঘিরে থাকবে এটা আমার পছন্দ নয় আমি মুক্ত বিহঙ্গ আমি মুক্ত হয়ে বাঁচতে চাই হাইলাকান্দি জেলার অবসরপ্রাপ্ত সেনা বিধবাদের ছেলেমেয়েদের জন্য দুই হাজার একুশ বাইশ সালের ছাত্রবৃত্তির আবেদনপত্র জমা দিতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অনুরোধ জানিয়েছেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি বিস্তারিত বিবরণ জানার জন্য হাইলাকান্দি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এদিকে জেলায় প্রাক্তন সৈনিক অথবা তাদের বিধবাদের ছেলেমেদের জন্য প্রধানমন্ত্রীর ছাত্রবৃত্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে সেনা নৌসেনা এবং বায়ুসেনার প্রাক্তন কর্মীদের সন্তানদের জন্য দরখাস্ত আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা শাসকের কার্যালয়ে অবস্থিত জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে সোমবারই তারা ত্রিপুরা বিধানসভার সদস্য পদে ইস্তফা দিয়েছেন সেরেছেন বিজেপির প্রাথমিক সদস্য পদ। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সুদীপ রায় বর্মন আশিস সাহা সাক্ষাৎ করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কোনো পক্ষ এখনও সরকারিভাবে ঘোষণা না করলেও আলোচনা যে সন্তোষজনক হয়েছে তা তাদের হাবভাবে স্পষ্ট রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে ছবি তুলেন সুদীপ আশিস সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিত সিনহাও বিভিন্ন সূত্রেতা সোশিয়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুই বিজেপি বিধায়কের ইস্তফার দরুন বর্তমানে শাসক দলের শক্তি কমে হয়েছে তেত্রিশ সুদীপ আশিসদের দাবি আরও কয়েকজন বিধায়ক দলতে আগে প্রস্তুত রয়েছেন খুব শীঘ্রই বিপ্লব দেবের সরকার সংখ্যালঘু হয়ে পড়বে বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা অবশ্য এমন দাবি উড়িয়ে দেন কাটিগড়া থানার কালাইন বাজারের তানিয়া হোটেলে রবিবার গভীর রাতে চুরি হয়েছে হোটেলের দরজা ব্যাঙ্গে প্রবেশ করে নগদ কুড়ি হাজার সহ হোটেলের অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়েছে চুরেরা হোটেল মালিক মোক্তাদির আহমেদ জানান প্রতিদিন সকাল পাঁচটায় দোকানে আসেন তিনি কিন্তু গতকাল একটা সমস্যার দরুন একটু দেরিতে দোকান খুলতে হয়েছে দোকানের কর্মচারী এসে দরজা ভাঙ্গা দেখতে পায় ভেতরে জিনিসপত্র এলোপাতারি দেখতে পেয়ে তার বুঝতে অসুবিধা হয় যে দোকানে চুরের দল হানা দিয়েছে হোটেল মালিক জানান রন্ধন গ্যাস ভর্তি দুটি সিলিন্ডার ইনভার্টার ব্যাটারি দুটি সহ অন্য এক গ্রাহকের কুড়ি হাজার টাকা এবং প্রায় পঁয়তাল্লিশ হাজারের দোকানের সামগ্রী নিয়ে যায় দুষ্কৃতীরা হোটেল মালিক এবং স্থানীয় সমাজসেবী তথা কাঠিগড়া থানাভিত্তিক মহিলা সমিতির সভানেত্রী জমিলা বেগমরা এই চুরিকাণ্ডের পেছনে ড্রাগ সেবনকারী জড়িত থাকার সন্দেহ ব্যক্ত করেন মুক্তাদির আহমেদ কালাইন পুলিশ পেট্রোল পোস্টে চুরির এফআইআর দাখিল করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো দরপাকরের খবর নেই মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া নিয়মিত ঋণ পরিশোধকারী হিতাধিকারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বহু ঋণ গ্রহিতা প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাদের অভিযোগ প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করে বেছে বেছে কয়েকজনকে অনুদান দেওয়া হচ্ছে এ নিয়ে মাইক্রো সংস্থা আরোহণের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সোমবার হাইলাকান্দির জেলা ক্রীড়া সংস্থার মাঠে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং জেলাশাসক রোহন কুমার যার উপস্থিতিতে জেলার বিভিন্ন অঞ্চলের মাইক্রো অধীনে ঋণ গ্রহণকারী যে সকল মহিলা নিয়মিত ঋণ পরিশোধ করে আসছেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন অনুদানের চেক প্রদান করা হয় কিন্তু এই অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা এমন গুরুতর অভিযোগ উঠেছে অন্যদিকে বিষয়টি তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাতি নামের এক গ্রুপের ভুক্তভোগী মহিলা সদস্য সহ স্থানীয়রা নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় বাড়ি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে উদ্ধার করা হয়েছে বছর সতেরোর যুবক আবু হাসান মজুমদারকে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে রবিবার খবর পেয়ে অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকজন উল্লেখ্য গত রবিবার নিজের গড় থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি হাইলাকান্দি জেলার রংপুর গ্রামের হুসেন আহমেদ মজুমদারের বছর সতেরোর ছেলে আবু হাসান মজুমদার উমরাহ পালন করতে যাওয়া বিদেশি সৌদি আরবে পৌঁছে করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে সোমবার এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ উমরাহ মন্ত্রণালয় সৌদিতে পৌঁছানোর সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা আগে পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে হবে এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না পুরো বিশ্বে অতিমারী করোনা নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ফলে বাড়তি সতর্কতার অংশ হিসাবে উমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির উপর জোর দিচ্ছে সৌদি আরব এবার শেষ খবরটি একটি কালভার্ট মেরামতকে কেন্দ্র করে আট নম্বর জাতীয় সড়কে বাজারের দক্ষিণ দিকটিতে প্রায় সপ্তাহখানেক দরে ধরে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে যানজটে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে জনদুর্ভোগ চরম পর্যায়ে কাজের দায়িত্ব পালন করতে ব্যর্থ বরাদপ্রাপ্ত টিকাদার জনপ্রতিনিধিরাও বাদ গুমে ফলে জনমনে কুবের সঞ্চার হচ্ছে শীঘ্রই কাজটি সমাপ্ত করার জন্য নিলামবাজার এলাকার জনগণ জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।